আসসালামু আলাইকুম গাইস। গাইস দেখেন শাওনের হচ্ছে অনেক জ্বর আসছে, তো জ্বরে হচ্ছে বাসা পর্যন্ত পৌঁছাতে পারে নাই, জ্বরে আসছে আমার দোকানে আসছে। দোকানে আসার পরে আমি হচ্ছে ওষুধ নিয়ে আসলাম, ওষুধ খাওয়া দিলাম, তো অনেক জ্বর, গায়ে অনেক জ্বর, তো সবাই দোয়া করলেন ওই জন্য অনেক দ্রুত সুস্থ হয়ে যায়। তো আমি হচ্ছে পায়না করতে জল করতে দিচ্ছি, তো হচ্ছে অনেক জ্বর, প্রচণ্ড জ্বর, এত জ্বর কখনোই আসে না, তো অনেক অসুস্থ হয়ে পড়ছে, তো এত দুর্বল হয় না কখনোই, এত পরিমাণ জ্বর আসছে বলার মতো না। তো আপনারা সবাই দোয়া করবেন শাওন যেন অনেক দ্রুত সুস্থ হয়ে যায়, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের জন্য দোয়া রইল। তো শাওনের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন অনেক দ্রুত সুস্থ হয়ে যায়। জানি না এত কেন জ্বর আসছে, তো আমি অনেক টেনশনে আসছি, যা এত জ্বর কখনই আসে না, হালকা পাতলা হয় জ্বর, তো হালকা পাতলা জ্বর হলে দেখা যায় ওষুধ টুষুধ খাইলে ঠিক হয়ে যায়, তো দুই দিন তিন দিন যাব তো হচ্ছে জ্বর, হালকা হালকা জ্বর, হালকা হালকা জ্বরের থেকে ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধ খাওয়ার পরেও কোনোভাবে ঠিক হইতেছে না ওর হচ্ছে। তো সবাই দোয়া করবেন ও জানি শাওন জানি অনেক দ্রুত সুস্থ হয়ে যায়, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।